দুধনৈত বনরে হাতির উপদ্রব, বনরে হাতে ভাঙিলে অঙ্কনবাড়ী কেন্দ্র। কারিপাড়ার রাভাপাড়ার অঙ্কনবাড়ী কেন্দ্র ভাঙিলে হাতিয়ে, কেবাটো বাসগৃহ তছনছ করিলে বনরে হাতিয়ে, ফটকা ফুটায় হাতি খেদার চেষ্টা গাঁওবাসীর। আপনাদের এই মুহূর্তত এই দৃশ্য দেখাইছো। রাজ্যের ভিন্ন প্রান্ত যেহেতু হাতি মানুষের সংঘাত অব্যাহত আছে, বিশেষ গোয়ালপাড়ার ভিন্ন প্রান্ত হাতি উপদ্রব চলাইছে দীর্ঘদিনের। এনে ধরনের বাসগৃহ ভাঙি তছনছ করেছে দুধনৈতো, হাতির উপদ্রব অব্যাহত আছে। সবিশেষ জানাব খগেন্দ্র রাভাই। এই মুহূর্তে উপস্থিত আছো গোয়ালপাড়া জেলার কারিপাড়ার রাভাপাড়া গাঁত। রাভাপাড়া গাঁত যা নিশা একটা বন্য হস্তে খাদ্য খণ্ডের প্রবেশ করেছিল আর তারপর সন্ত্রাস চলা পরিলক্ষিত হয়েছে। আর মানুষের ঘর আক্রমণ করে ইতিমধ্যে কেবাটাও ঘর ভাঙি তহিলং করেছে। আর কণ কণ শিশুসকলের যে অঙ্গনবাদী কেন্দ্র, সেই অঙ্গনবাদী কেন্দ্র ভাঙি তছনছ করেছে। আর কণ কণ শিশুসকল খাদ্য মজুত করে রখা গৃহর ভিতর থাকা যে খাদ্য, সেই খাদ্যসমূহ খাই তহিলং করেছে, সেই দৃশ্য দেখাই গিয়ে আছো। আর এনেদরে দেখবলে বন্য হস্তিয়ে খাদ্য খণ্ডত প্রবেশ করেছিল এই রাভাপাড়া গাঁওখন। আর গাঁওখন থাকা যে অঙ্গনবাদী কেন্দ্র, সেই অঙ্গনবাদী কেন্দ্র বের ভাঙি পকী ঘর ভাঙি তছনছ করেছে। আর ভিতর থাকা যে টেবুল চেয়ার আসবাবপত্র, সেই সকলব ভাঙি লণ্ডভণ্ড করেছে। আর কণ কণ শিশুসকলের বাবে মজুত করে রখা যে খাদ্য, সেই খাদ্য খাই তহিলং করেছে। সেই অঙ্গনবাদী কেন্দ্র ভাঙি লণ্ডভণ্ড করার লগতে যে খাদ্য শিশুর কারণে যে খাদ্য, সেই খাদ্য খাই তহিলং করেছে। বাইদেউ আছে, মই আপনার পর জানিব বিচারিম কি নষ্ট করেছে আপনার। প্রথমতে ঘরটুয়ে পুরা ভাঙিছে, তারপর চাউল আসিল, চাউল উলাই খাইছে এক বস্তা, আরও এক বস্তা আছে হেনে। আর গ্যাস সিলিন্ডার সহকারে আছে, এনেকা কি অবস্থাত আছে ভিতর দেখাও না যায়, রিক্সত আছে বস্তুবিলাক খাই হেক করছে। তারপর এই আসবাবপত্র যেমন মেশিন আসিল, আমার ওয়েট মেশিন বিলাক সব নষ্ট করছে। মুঠতে কবলগিয়া এটাও ভাল নাই, বস্তু চলার নিচিনা কোনো ব্যবস্থাই নাই। আর সব খাইছে, সব খাইছে মানে কিছু বেয়াও করছে, সব তো খাব পারা নাই, বাঁচি বাঁচি উলাই বেয়াও করে থই গেছে, সব নষ্ট করছে। আপনি কি কব, আপনি যদি মানে কর্মী? হয় কর্মী। তার মানে যেতিয়া মানে রাতে শুনা পালো, শুনা পাওয়ার পিছত ইয়াতে আহিলো, এতিয়া 10:30 বাজিছে। আই মানে পাইছো আর কি করিম, ইয়ারপর যাই বেয়া লাগছে। এইবার আর বাইদেউক ফোন করছো, অফিসের সুপারভাইজার বাইদেউ, আর রাতেপুয়া আইসে গোটেখিনি আর নাই। এক এনে গ্যাস সিলিন্ডার আছিল, টেবুল চেয়ার বেঞ্চ সব, চাউলখিনি তো আর যান আসিল গোটেখিনি বাহিরত উলিয়া আনছে, অলপমান আছে ভালে ভিতর। বাল্টিং এই ডাঙর ডাঙর বাল্টিং আছিল সব ফাটি হেৰি। বন্ধই আর একই নাই, মানে বেলেগত নকরিলে আর ব্যবস্থা নাই, ভাল নাকি বন্ধ না থাকে, এনে বেলেগত হলেও তো চলাব লাগব, এটু তো আর বন্ধ রাখা কথা নহে। দাদা এগারী আছে গাঁর, মানে আপনার জানি কেটামান হাতি আইসিল? হাতি মই জানা এটাই হাতি আইসিল 10:30-11:30 মাজার রাতে। সেই হাতিটে আমার বিদ্যালয় গৃহর ওয়াল ভাঙছে, রাভাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ওয়াল ভাঙিছে। ভাঙি তাতে সৌহদর ভিতরতে আমার অঙ্গনবাদী কেন্দ্রটা আসিল, অঙ্গনবাদী কেন্দ্রর ঘরট ভাঙি সম্পূর্ণ বিনষ্ট, ভাঙি ছিঙি সম্পূর্ণ নষ্ট করে দি মানে তহিলং করে ফেলাইছে। এটা ঘরখন একদম কমপ্লিট অচল হয়ে গেছে, তাত আর কোনো কাম কাজ নচলিব, নতুনক কিনা নির্মাণ করলেহে যদি কাম করব পারে, নহলে অন্যথায় বেলেগ ব্যবস্থা লব লাগবে, কোনো কাম করব নারিব। অসুবিধা হব, এটা খানা পিনা ফিনি আসিল নষ্ট করেছে, বিনষ্ট হয়ে গেল। তারপর এটা আমার আহিব নয়, আমার আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।